অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগে মাটি ভরা ট্রাক্টর সহ চালককে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনির ঘটনা। শনিবার সকালে সেই এলাকায় চাপটাবিল জলাশয় অবৈধভাবে কুয়াশার সুযোগ নিয়ে মাটি ভরাটের চেষ্টা করে জমি মাফিয়ারা। কাউন্সিলরের নজরে ঘটনা আসতেই তারা কর্মীদের পাঠিয়ে গাড়িকে ধরে ফেলে এবং ইংরেজবাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গাড়িতে সহচালককে আটক করে থানায় নিয়ে যায়। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেও ঘটনায় যুক্ত থাকা ব্যক্তিদের নাম বলতে চাননি, এমনটাই ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল জানান। তবে কে বা কারা অবৈধভাবে জলাশয় ভরাট করায় যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। দেবু সিংহের রিপোর্ট, NB24 নিউজ। রাতের অন্ধকারে এই শীতে সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখে তারা কেউ বা কারা আবার মাটি ভরাটে চক্রান্ত করছিল এবং আবার সেই জলাজমি ভরাট করার চেষ্টা চলছিল। তো আমাদের ছেলেরা সেটা সকালবেলা দেখতে পেয়ে সেই গাড়িটা আটক করে নিয়ে আসে এবং তাকে আমরা পুলিশের হাতে তুলে দিলাম। কারা করছে এখন খোঁজ করে পাওয়া যাচ্ছিল না? না, সেভাবে বোঝা যাচ্ছে না, কারণ মালিক পক্ষ সামনে আসছে না এবং যে ড্রাইভারকে ধরা হচ্ছে তারাও কোনোভাবে জেরা করার পরেও তাদের নাম বলতে চাইছে না, তাই জন্য পুলিশকে ডেকে দেওয়া হলো। পুলিশ যদি কিছু তদন্ত করে বার করতে পারে।